হ্যালো এভরিওয়ান, আমি আশিক উজ্জামান কিরণ। আর আজকে আমি কথা বলবো কেয়া ফ্যাক্টরিজ লিমিটেড নিয়ে। তো রিসেন্টলি যে নিউজটা দেখলাম যে কেয়া ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতেছে। ওরা অনেক দিন ধরে মার্কেটে ছিল, অনেক ওদের কেয়া সাবান ছিল, কেয়া কসমেটিক্স ছিল, কেয়া লিপ জেল ছিল। কেন বন্ধ হয়ে যাচ্ছে, কী কারণে বন্ধ হয়ে গেছে, ওদের প্রবলেম কী ছিল বা কী ভুল ডিসিশন ছিল, সব কিছু নিয়ে আজকে ভিডিওতে অ্যানালিসিস করবো। মোবাইল বাইং বা ফ্যাক্টরি অকশনে দিবে, কেয়ার কোম্পানি ওনার ওনার যে গুলশান অ্যাপার্টমেন্ট আছে সেটাও অকশনে দিবে। সো এবং 24 মে-র ভিতর ওনার মোবাইল ব্যাংক চাচ্ছে যে কোনো ইন্টারেস্ট বায়ার বিড করতে, অ্যান্ড কেয়ার কোম্পানি চাচ্ছে যেন ওরা বিডটা বন্ধ রাখে। বেশ কয়েকবার নেগোসিয়েশন হয়েছে, বেশ কয়েকবার হয়তো ব্যাংক টাইম দিছে কেয়ার ফ্যাক্টরিকে। অ্যাজ ইউজুয়ালি আমি 4 P's নিয়ে কথা বলি কোনো কোম্পানি অ্যানালিসিস করতে গেলে। সো কেয়ার ক্ষেত্রেও আমি 4 P নিয়ে কথা বলবো। সো প্রথমে আসি ওদের প্রোডাক্ট। সো আমার কাছে যেটা মনে হয় যে কেয়া অনেক ওদের R&D সাইডে খুব বেশি একটা ফোকাস করেনি। ওরা অনেক একটা সময় অনেক বেশি পপুলার ছিল, পপুলার থাকার কারণে ওরা যে R&D করে যে আরও এক্সট্রা কিছু নিয়ে আসবে, নতুন কোনো প্রোডাক্ট লাইন নিয়ে আসবে, নতুন কিছু করবে, এই জিনিসটাতে খুব বেশি ফোকাস করেনি। ওরা যেটা করছিলো R&D করে যে এক সাবানে কাপড় কাচা সেই সাবানের গোসল, এটা নিয়েছিল। আইডিয়াটা অতটা ভালো না, কারণ মানে চিন্তা করে দেখলে দেখা যায় যে আমাদের স্কিন আর কাপড় দুটোই কিন্তু ডিফারেন্ট জিনিস। সো কাপড়ে যে সাবানগুলো থাকেগুলো কিন্তু অনেক ক্ষারীয় থাকে, অনেক বেশি রাফ অ্যান্ড টাফ হয়। আমাদের স্কিনের জন্য যে সাবানগুলো থাকে ওইগুলো কিন্তু আর একটু বেশি স্কিন ফ্রেন্ডলি হয়। সো এক সাবান দিয়ে এই দুইটা জিনিস কখনোই মেনটেন করা সম্ভব না। সো ওই যে প্রোডাক্ট লাইনটা যেটা নিয়ে আসলে কিন্তু আসলে খুব বাজে ছিল। সো এটা একটা প্রবলেম ছিল, ওদের ল্যাক অফ ইনোভেশন ছিল। ওরা হয়তো লেমন ফ্লেভার নিয়ে আসছিলো, আরও বেশ কয়েকটা ফ্লেভার নিয়ে আসছিলো, এক সাবানে কাপড় কাচা অ্যান্ড গোসল এটা নিয়ে আসছিলো। এর পাশাপাশি কিন্তু আরও যে ডিফারেন্ট যে সাবানের ভেরিয়েশন আনা যায় এই জিনিসগুলো করেনি। আমরা আমরা যদি এখন স্মার্ট আপনি কোনো সুপার শপে যান তাহলে কিন্তু দেখবেন যে মিন্ট আছে, তারপর আরও মানে মিনিমাম মানে 100 বা 200 মতো আপনি ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সাবান পাবেন। এরকম হয়তো কিন্তু কেয়া করতে পারতো, অ্যাবিলিটি ছিল, বাট ওরা কিন্তু এই জিনিসটা কখনো চিন্তা করেনি, কখনো ভাবেনি। সো এটা একটা ওদের মিসড অপরচুনিটি ছিল। এখন কথা বলবো প্লেসমেন্ট নিয়ে। সো কেয়া সাবান কিন্তু একটা FMCG গুডস, মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এটা কিন্তু অনেক বেশি চলে, অনেক বেশি সেল হয়, সেলফ লাইফ অনেক কম। কেয়া কসমেটিক্স ওদের কেয়া সাবান স্পেশালি ওদের ল্যাক অফ রিটেল প্রেজেন্সটা ভোগান্তির শিকার ছিল। সো এইসব ফাস্ট মুভিং কনজিউমার গুডসে কিন্তু আপনি যদি খেয়াল করে দেখবেন যে বিভিন্ন মুদি দোকানে যে কনজিউমার যে আই সাইটস আছে, মানে মানে দোকান যারা কিনতে আসে ওদের চোখের লাইন বরাবর যে শেলফগুলো থাকে, এখানে কিন্তু অনেক বেশি কম্পিটিশন হয় যে কোম্পানিরা চায় যে না আমার প্রোডাক্টগুলো ঠিক স্পেসিফিক্যালি দোকানের এই এত নাম্বারটাকে এই পজিশনে থাকবে, যেন আমার যারা কিনতে আসে ওরা দেখতে পারে। সো এখানে কিন্তু খুব বেশি অনেক বেশি কম্পিটিশন হয়, রিটেল প্রেজেন্স খুব কম ছিল। সো এটার কারণে দেখা গেছে যে কেয়া আলটিমেটলি কম্পিটিশনের কারণে মার্কেট আউট হয়ে গেছে, যে সেল করতে পারেনি। দেখা গেছে দোকানদাররা অনেক সময় দোকানদাররা কিন্তু দেখা যায় যে যারা কিনতে আসে তাদের বলে যে ভাই এই সাবানটা নেন বা এই প্রোডাক্টটা নেন, একটা নতুন আসছে। যেমন জিরা পানি ক্ষেত্রে আমি দোকানদারকে বলতে শুনছি ভাই নতুন জিরা পানি আসছে আপনি এটা খেয়ে দেখেন ওনার কাছে ভালো লাগছে, এরকম ট্যাকটিকও কিন্তু কোম্পানিরা ইউজ করে তাতে সেল প্রোডাক্ট সেল করার জন্য। বাট কেয়া আমার মনে হয় না এরকম সেলফ প্লেসমেন্ট, রিটেল প্রেজেন্স, অনলাইন প্রেজেন্স, তারপর এইসব কিছু নিয়ে ওরা খুব একটা বেশি বদল ছিল। প্রোডাক্ট প্লেসমেন্টের দিক থেকে আরেকটা যে প্রবলেম ছিল যে আমরা যারা কম দামি খাপ ভাতের হোটেলগুলোতে যেখানে আছে ওখানে ভাত খাওয়ার পর কিন্তু দেখা যায় যে কসকো সাবান কিন্তু দিত হাত ধোয়ার জন্য। সো এটা এত বেশি কসকো সাবানের জন্য নেগেটিভ পোর্ট্রে হয়েছে যে ইউজারদের কনজিউমারদের পারসেপশনই চেঞ্জ হয়ে গেছে যে না কসকো সাবান লো কোয়ালিটি সাবান, এটা এই জন্য দোকানে দিতেছে। এবার অনেক দোকানে এরকম কিন্তু হোটেলে দেখা গেছে যে কেয়া সাবানও দেওয়া হতো। সো এটার কারণে আলটিমেটলি দেখা গেছে ব্র্যান্ড পজিশনিং, ব্র্যান্ডের যে একটা ইম্প্রেশন থাকে কনজিউমার, এই জিনিসটাও কেয়ার ক্ষেত্রে খুব নেগেটিভলি এফেক্ট করছে। আরেকটা যে ইস্যু ছিল যে কলকাতায় কেয়ার সাবানের খুব বেশি ডিমান্ড ছিল, স্পেশালি লেমন যে ফ্লেভারটা ছিল ওইটা নিয়েও কিন্তু আমার মনে হয় না খুব বেশি কেয়া কোম্পানি ফোকাস দিয়েছে বা খুব বেশি ওইটার উপর ফোকাস দিয়ে কাজ করছে, ওইটা হয়তো করতে পারত। এখন আমি 4 P's প্রাইসিংটা নিয়ে কথা বলব। ওদের যেহেতু ডিস্ট্রিবিউশনটা খুব একটা ভালো ছিল না, করতে পারতো যে ডিস্ট্রিবিউশনটা ইম্প্রুভ করতে পারতো, পাশাপাশি প্রিমিয়াম প্রোডাক্ট আনলে হয়তো ভালো হতো, যে প্রিমিয়াম
কোয়ালিটি সাবান, আরও দাম বেশি দিয়ে হয়তো প্রিমিয়াম কাস্টমারদের জন্য সাবান, যেটা অনেকে হয়তো করে, যেমন ডাভ, কিন্তু অনেকে যারা স্কিন কনসিয়াস ডাভ সাবান ইউজ করে বা আরও দামি সাবান ইউজ করে। সো কেয়া এরকম প্রিমিয়াম ইউজারদের জন্য প্রিমিয়াম কোনো টাইপের সাবান আনতে ইন্ট্রোডিউস করতে পারতো। তারপর দেখা গেছে যে ওরা এক্স্যাক্টলি সেম সাবানটা দিয়ে ওরা যে টাইপের সাবান বানাইছে, মানে সাবান দিয়ে কিন্তু 10-20-30 বছর ধরে চলতেছে। এটা কিন্তু আসলে হয় না, স্পেশাল এখনকার মার্কেটে। আপনি যদি সাবান বিক্রি করতে চান, আপনি সেটা ইনোভেট করতে হবে, আপনি সেটা চেঞ্জ করতে হবে, আপনার একটা ভ্যারিয়েশন আনতে হবে। কারণ একটা সাবান দিয়ে আপনি চলতে পারবেন, কারণ মার্কেট আসবে, কম্পিটিশন আসবে, ডিফারেন্ট ট্রেন্ড চেঞ্জ হবে, কাস্টমারদের টেস্ট চেঞ্জ হবে, কাস্টমারদের পারসেপশন চেঞ্জ হবে। এক সাবান দিয়ে আপনি 30 বছর যদি কোম্পানি টিকে রাখতে চান, এটা কিন্তু কখনোই সম্ভব নয়, স্পেশালি এখনকার সেই ডাইনামিক ওয়ার্ল্ডে। সো এটাও একটা প্রবলেম ছিল। প্রমোশনের দিক থেকে আরও প্রবলেম ছিল যে ওরা নতুন কোনো কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটি করেনি, টিভিতে কোনো অ্যাড দেয়নি, ডিজিটাল প্রেজেন্স কোনো ছিল না, ডিজিটাল কোনো অ্যাড দেয়নি, ডিজিটাল কোনো কিছু করেনি, ইভেন ওদের একমাত্র যে সেভিয়ার ছিল ইত্যাদি দিয়ে ওরা মনে করছে যে বাজিমাত করে ফেলছে, একটা মার্কেটিং প্ল্যান দিয়ে, একটা মার্কেটিং করে, সো এটা দিয়েই সারা জীবন চলবে। আসলে এইভাবে না, সারা জীবন চলা যায় না। ইত্যাদি আগে অনেক বেশি পপুলার ছিল, এই জন্য সবার মুখে মুখে কেয়া কসমেটিক্সের নামটা ছিল। এখন কিন্তু ইত্যাদিও এত বেশি পপুলার না, এত বেশি মানুষজন দেখো না, কারণ মানুষের কাছে অনেক অল্টারনেটিভ আছে, আরও বেটার হয়তো কন্টেন্ট পায়। সো আমরা যারা ইত্যাদি দেখে বড় হয়েছি, আমরাও কিন্তু এখন ইত্যাদি দেখি না। খুব কালে ভদ্র যদি মনে হয় যে না, বছরে একবার হয়তো ইত্যাদি দেখতে ইচ্ছা হলো, আমরা ইউটিউবে যে দেখলাম, সো ইত্যাদির যে 100 জন আগে দেখতো, দেখা যায় তার থেকে হয়তো 5-10 জন নিয়মিত দেখে। সো ইত্যাদি অডিয়েন্সের ভিউয়ারশিপ কমে যাওয়াতে কেয়ার ভিউয়ারশিপও কমে গেছে। সো এই একটা সিঙ্গেল সাকসেসফুল গ্রোথ হ্যাক দিয়ে কিন্তু আজীবন কোম্পানি টেকানো যায় না। প্রমোশনের দিক থেকে আরেকটা যেটা প্রবলেম ছিল যে হিউজ কম্পিটিশন ছিল, স্পেশালি ইউনিলিভার থেকে, ডাভ, লাক্স, লাইফ বয়, ইভেন আরও যে বাইরের দেশের কোম্পানিগুলো আছে, বাইরের দেশে থেকে ইম্পোর্টেড সাবান আসছে, আর প্রিমিয়াম লাক্সারি ব্র্যান্ডের সাবান আসছে, সেটা কাপড় কাচার সাবান হোক, সেটা হাত স্কিন কেয়ারের সাবান হোক, সেটা ডেইলি ইউজের জন্য সাবান হোক, অনেক রকমের কম্পিটিশন ছিল। ওরা কিন্তু অ্যাগ্রেসিভলি মার্কেট করছে, অ্যাগ্রেসিভলি প্রমোশন করছে, অ্যাগ্রেসিভলি ডিস্ট্রিবিউশন করছে, মানে এত বেশি টপনচভাবে এক্সিকিউট করছে, এখানে না কেয়া কোনোভাবেই চান্স পায়নি। ওদের যে মার্কেট যেটা ছিল, নট অনলি ওরা মার্কেটটা ধরে রাখতে পারছে, কেয়া আরও মার্কেটটা হারাইছে এই স্টিফ কম্পিটিশনের কারণে। আমার যেটা মনে হয়, ওদের মার্কেটিং আপ টু দ্য মার্ক ছিল না, ওদের ডিজিটাল প্রেজেন্স ছিল না, কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে পরিবেশ বান্ধব কাজ দেয়া অ্যান্ড বই দেওয়া, এই জিনিসটা অনেক বেশি কনজিউমার মাইন্ডসেটে অনেক বেশি ছিল অনেক দিন ধরে, এখনও আছে, ইভেন এখনও এটা নিয়ে মিম ক্রিয়েট হয় যে এখনও পর্যন্ত কেয়া কসমেটিক্সের এই নামগুলো এখনও মানুষের মাথায় আসে। ইভেন দো ইয়াঙ্গার জেনারেশন এখনও বুঝে না যে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে পরিবেশ বান্ধব কাজ জিনিসটা কি, এখনও রেলেভেন্সি ধরে রাখতে মিমগুলো হেল্প করছে। সো এখন আসা যাক ওদের ডিজিটাল প্রেজেন্স নিয়ে। আপনি যদি ওদের কেয়া কসমেটিক্স কেয়ার ফেসবুক পেজ যান, ওদের কিন্তু বাই দ্য ওয়ে ফেসবুক পেজটা ভেরিফাইড, ফেসবুক পেজে গেলে দেখবেন যে পোস্টগুলো করে না কোনো আগা মাথা নেই, যে একটা ব্র্যান্ডের কনসিস্টেন্সি থাকে কন্টেন্টগুলো নিয়ে, কী কী ক্যাটাগরি কন্টেন্ট করবে, কী কী টাইপের কন্টেন্ট করবে, কী কী সময় কন্টেন্ট করবে, তা ভেরিফাইড কোম্পানির ফেসবুক পেজে কোনো একটা টিনেজার কেউ হয়তো ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো কন্টেন্ট বানায় দিতেছে। কেয়ার ফেসবুক পেজে দেখা যায় যে পরিবেশ নিয়ে বা ন্যাশনাল জিওগ্রাফি টাইপের ভিডিও পোস্ট করা হইতেছে, এটা না আমি কোনো কারণ বুঝলাম না, এটা এটা কেন করতেছে, এটা মানে কী করা, এটা অ্যাকচুয়ালি করলে লাভটা কী, এটা তো আমার টিজির সাথে যায় না, বা দেখা যাচ্ছে এটা করতেছে। ইউটিউবে একই অবস্থা, কেয়ার যে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলও মানে এই জিনিসগুলো খুব একটা কাজের জিনিস না, ওয়্যারস কেয়ার টুইটার অ্যান্ড ইনস্টাগ্রামের কন্টেন্টগুলো একদম মানে ব্র্যান্ড কনসিস্টেন্ট, ওদের যে টাইপের কন্টেন্ট হওয়া উচিত ওই টাইপের কন্টেন্ট দিচ্ছে, বাট ফেসবুক অ্যান্ড ইউটিউবের যাচ্ছে তাই অবস্থা। আমার মনে নেই কন্টেন্ট এরকম পাবলিশ করার কোনো মানা আছে। তারপর স্কোয়ার ট্রলিজম থেকে ওরা কম্পিটিশন ফেস করছে। তারপর মনে হয় না ATL, BTL, TTL এইসব দিক থেকে কেয়া খুব বেশি একটা মার্কেট করছে, খুব একটা প্রমোশন করছে, যতটুকুই করছে লিমিটেড স্মল অ্যামাউন্ট অফ টাইমের জন্য করছে, ডিউরেশনের জন্য করছে। ওদের যে লঙ্গার টাইম ধরে করা, স্পেসিফিক টাইমের জন্য করা বা কোনো প্ল্যান নিয়ে মাথায় রেখে করা, এটা মনে হয় না খুব ভালো মতো করছে। আরও যেটা প্রবলেম ছিল যে ওদের ফেসবুকে একটা ক্যাম্পেইন করছিল কেয়া, যে বিশ্বকাপের জন্য, আই ডোন্ট নো, আমার ক্যাম্পেইনটা খেলে ক্যাম্পেইনটা ছিল এরকম যে জিনিসটা মানে পেতে চাইলে
আপনার ফুল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আমাদের কমেন্টে লিখে জানান। এরকম যদি কম্পিটিশন হয় আমার ফুল বাসার অ্যাড্রেস আমার মোবাইল নাম্বার আপনি কমেন্টে দিয়ে দিব। যেরকম যদি 1000টা মানুষ পোস্ট করে, কোনো স্প্যামার যদি আসে আমার এই 1000 মানুষজনের অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার নিয়ে খুব এই ডেটা সেল করে দিবে, এই ডেটা নিয়ে SMS মার্কেটিং করা শুরু করে দিবে। তো এটা খুব এক মানে এটা একটা রেসপন্সিবল মার্কেট হিসেবে এই ক্যাম্পেনের আইডিয়াটা মাথায় আসাটাই উচিত না। তো এটা আসলে আমার মনে হয় না খুব মানে খুবই লো কোয়ালিটি একটা ক্যাম্পেন প্ল্যান ছিল। সো এরকম আমি আরও কিছু দেখছি। সো আমার মনে হয় এই জিনিসগুলো না আসলে খুব বেশি মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে খুব বেশি একটা ওয়েল থট আউট প্ল্যান ছিল না, ওয়েল থট আউট এক্সিকিউশন ছিল না। ইউজুয়ালি কোম্পানিরা কী করে যে ওরা ডিজিটাল এজেন্সি থাকে, এজেন্সি বা ইন্টিগ্রেটেড 360 ডিগ্রি মার্কেটিং এজেন্সি থাকে যারা কোম্পানি টোটাল মার্কেটিং পার্টটা করে। বাট আমার মনে হয় না কেয়ার এরকম কোনো এজেন্সি ছিল বা কোনো এজেন্সির সাথে কাজ করছে। সো এই ছিল ফোর পিজের পার্সপেক্টিভ থেকে কেয়ার অ্যানালিসিস। এছাড়া ফোর পিজের পাশাপাশি তো ম্যানেজমেন্টের দিক থেকে কেয়ার কোম্পানির বেশ কিছু প্রবলেম ছিল বা বেশ কিছু ইনকনসিস্টেন্সি ছিল যেটা আমি আমার সেকেন্ডারি রিসার্চ করে পাইছি। সো ওই জিনিসগুলো আমি এখন আপনাদের কাছে হাইলাইট করব। ফর এক্সাম্পল, ওদের পোর ম্যানেজমেন্ট ছিল। নট অনলি ওরা ওদের যে ক্যাশ কাউ যে ছিল, ক্যাশ কাউ যে প্রোডাক্ট ছিল খুব বেশি ফোকাস করেনি। একবার ক্যাশ কাউ হয়ে গেছে, এটা যে সাস্টেইন করবে, এটা যে লং টার্মে ক্যাশ কাউ থাকবে, এই জিনিসটা ওরা মেক শিওর বা এনশিওর করেনি। সো যেটার জন্য প্রবলেম ফেস করছে। এবং ম্যানেজমেন্টের নেপোটিজমটা অনেক বেশি ছিল। দেখা যাচ্ছে যে হাই পারফর্মিং টিমদেরকে এম্পাওয়ার না করে দেখা গেছে যে হয়তো ফ্যামিলি মেম্বারদের অ্যাপয়েন্ট করছে টপ পজিশনে। সো এখানে দেখা গেছে একটা ডিস্ট্রাস্ট চলে আসছিল যারা হাই পারফর্মিং এমপ্লয়ি ছিল। সো এটা একটা ছিল। এছাড়া 1000 কোটি টাকার মতো ফেক অ্যাসেটস দেখায় ব্যাংকের থেকে লোন নিছে, যেটা আলটিমেটলি কেয়ার জন্য খুব একটা হেল্পফুল হয়নি, উল্টা আরও ওদের ব্র্যান্ড ইমেজটা আরও বেশি নষ্ট হয়েছে। পোর লেভেল অফ মাইক্রো ম্যানেজমেন্ট ছিল। সো মাইক্রো ম্যানেজমেন্ট কালচারটা থাকলে কিন্তু খুব বেশি এমপ্লয়িরা ফ্লারিশ হতে পারে না। সো এটা একটা প্রবলেম ছিল। এই অ্যানালিসিস করতে যে আমার মনে হয়েছে যে কিছু কিছু জিনিস ওরা মানে খুব সহজে করতে পারতো, যেগুলো করলে ওদের জন্য হেল্প হতো কেয়ার কোম্পানির কারণ। ফর এক্সাম্পল, যেমন নেটফ্লিক্স অ্যান্ড চিল, এটা কিন্তু আমরা সবাই বলি যে নেটফ্লিক্স অ্যান্ড চিল, এবং এটার কিন্তু খুব ভালো একটা মিমও আছে। এই মিমের কারণে আমি যখন নেটফ্লিক্স ইউজ করতাম না বা আমার আইডিয়া ছিল না, আমি কিন্তু বুঝতে পারছি যে হচ্ছে নেটফ্লিক্স অ্যান্ড চিল। নেটফ্লিক্স মানে একটা স্ট্রিমিং সার্ভিস আছে, ওরা বিভিন্ন কন্টেন্ট স্ট্রিম করতে দেয় মান্থলি ফির বদলে। সো এই জিনিসটা কিন্তু নেটফ্লিক্সের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর ক্ষেত্রে অনেক হেল্প করছে। কেয়াও কিন্তু এরকম করতে পারতো যে কসমেটিক্সের পক্ষ থেকে প্রযোজ্য বান্ধব কাজ। সো কেয়া এরকম কোনো মিম টাইপের একটা ট্রেন্ডি কালচার চালু করতে পারতো, হয়তো মিম পেজও করতে পারতো, আই ডোন্ট নো, মানে পসিবিলিটিজ আর এন্ডলেস। এখান থেকে অনেক কিছু করে হয়তো এখনও রেলেভেন্ট থাকতে পারতো, এটা করতে পারতো, আর ইত্যাদি পার্টনারশিপ করছে। এটা মানে হিউজলি ম্যাসিভ সাকসেসফুল ছিল। এই পার্টনারশিপের পাশাপাশি ওদের উচিত ছিল আরও বেশি কোনো নতুন কোনো পার্টনারশিপ করা, হয়তো আই ডোন্ট নো, হয়তো কোনো নতুন কোনো প্রোগ্রাম, নতুন কোনো অনুষ্ঠান, নতুন কোনো সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এইসব দিক থেকে আরও ফোকাস করা উচিত ছিল। একটা পার্টনারশিপ করে সারা জীবনের জন্য লাইফ সেট হয়ে যাবে, এইভাবে কোম্পানি এতদিন আসলে চলবে না। এর পাশাপাশি কেয়ার কোম্পানির যে মালিক খালেক পাঠান, ওনার ব্যাপারে গ্রাফট চার্জেসও ছিল, অ্যারেস্ট ওয়ারেন্টও টাইপের ছিল, যেটা বেরি নিউজ 24 আমি দেখলাম। এটা খুব একটা ভালো জিনিস কালচার পোর্ট্রে করে না। কেয়ার যে স্টক ডিভিডেন্ড ছিল, বেশ কয়েক বছর স্টক ডিভিডেন্ড ওরা দেয় নেই, সো স্টকের যে ভ্যালু ওটা ফল করছে। সো এই ছিল আমার কেয়ার কসমেটিক্স কোম্পানির অ্যানালিসিস অ্যান্ড R&D টাইপের ভিডিও। আপনার যদি মনে হয় এই টাইপের আরও ফিউচার ভিডিও দেখতে চান, তো অবভিয়াসলি আমাকে লাইক অ্যান্ড কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানান। আমি চেষ্টা করবো এরকম R&D টাইপের ভিডিও করে আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য।